যেই ছেলেটা মাছ কাটছে ওর নাম হচ্ছে সুলতান। বাজারের একটা কিরকম নিয়ম, নিয়ম বলতে এটা বয়স হলে হয় হয়তো, যে সব দোকানদারদের তো টুকটাক বয়স হয়ে গেছে, তাই না, সবাই বড় মাছটা পিস করতে পারে না। পিস মানে পুরো ছোট ছোট পিস না, খাওয়ার মতো না, এটা কেটে বেচার মতো পিস, যেরকম দাগাটা আলাদা, পেটিটা আলাদা, লেজাটা আলাদা, এইগুলো ও করে দেয়। বাদ বাকি যার মাছ সে দোকানে নিয়ে গিয়ে ছোট ছোট টুকরো টুকরো করে যে যতটা চায় সেই হিসাবে বিক্রি করে। ও হচ্ছে বাজারের বাহুবলী, একদিনে কম করে 20খানা বরফ ভাঙে ও। আমরা ভাঙতে গেলে হাত আলাদা হয়ে যাবে, মুন্ডু আলাদা হয়ে যাবে, ওর এক একটা হাত আমাদের ঠ্যাঙের সমান, আর গায়ে সেরকম জোর, তাই জন্য ওকে দিয়েই সবাই বড় বড় মাছগুলোকে পিস করায়। আর ও যত স্পিডে কাতলা মাছ কাটতে পারে বাজারে কেউ পারে না, এক্সপিরিয়েন্সের একটা দাম আছে। আমরা বাজারে 15 বছর ধরে কাজ করি, ও বাজারে প্রায় 22-25 বছর ধরে কাজ করে, তাই জন্য একের পর এক দেখো কাতলাগুলো চলে আসছে, এগুলো 7 কিলো 8 কিলো ওজনের। ও সবগুলোকে টুকরো 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 করে আলাদা আলাদা করে দেবে, এই দাগাটা আলাদা করে দিচ্ছে, পেটিটা আলাদা করে দিচ্ছে, এবার যে যার মতো দোকানে নিয়ে যাবে, দোকানে নিয়ে গিয়ে যে যার মতো বেজেবে। এই কাতলাটা 400 টাকা কিলো বিক্রি করছিল, মানে সলিড মাছ, গোটা নয়, সলিড মাছ গোটা বিক্রি করছিল 200 টাকা কিলো। বড়ো মাছগুলোর দাম একটু কম হয়, মিডিয়াম সাইজের মাছগুলো 3.5 কিলো 4 কিলো ওই ওজনের মাছগুলোর খুব দাম হয়, তাই না, ও দোকানে সবসময় পাওয়াও যায় না।